বর্তমানে লন্ডনে আছেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। সেখানে স্বামী আনন্দ আহুজার সঙ্গে দীপাবলি পালন করছেন তিনি। এদিকে দীপাবলির বিশেষ দিনে নিজের হাতে বানালেন লাড্ডু। আর সোশ্যাল মিডিয়ায় সেই লাড্ডু বানানোর ভিডিও শেয়ার করেছেন তিনি। এছাড়া ব্যাকগ্রাউন্ডে জানিয়েছেন দীপাবলির শুভেচ্ছা। যদিও নেটিজেনদের ট্রলিং থামেনি, হাতে নেল পলিশ দেখে অনেকেই লিখেছেন এত লাড্ডু বানালেন, নেল পলিশ তো উঠল না। তবে স্ট্রিট প্রশংসায় পঞ্চমুখ স্বামী আনন্দ, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছে নিজের অনুভূতির কথা। 2019 সালে জয়া ফ্যাক্টর সোনামের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। গত বছর ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত একে ভার্সেস একেতে একটি কেমিও চরিত্রে অভিনয় করেছিলেন। এখন পর্যন্ত পরের প্রজেক্টের কথা প্রকাশ্যে জানাননি তিনি।